আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের যে কোনো ফেসবুক আইডির এক ক্লিকে কিভাবে আপনারা যত সব ফ্রেন্ড রয়েছে সব ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডকে কীভাবে আনফ্রেন্ড করে দেবেন। ইনঅ্যাক্টিভ অ্যাপটি আপনি যে কোনো ফ্রেন্ডকে, অর্থাৎ আপনি এখানে একটা ক্লিকের মাধ্যমে আপনার আইডিতে যতগুলো ফ্রেন্ড রয়েছে সব ফ্রেন্ডগুলোকে কিন্তু আপনি এখান থেকে মানে আনফ্রেন্ড করে দিতে পারবেন। তো আমরা দেখা যায় যে অনেক সময় আমাদের আইডি ইউজ করি না, বা আমাদের আইডি মানে আমাদের আইডিতে কোনো প্রকার ফ্রেন্ড লিস্টে কোনো ফ্রেন্ড রাখতে যাচ্ছি না। তো কিভাবে আমরা এক ক্লিকের মাধ্যমে সবগুলোকে আনফ্রেন্ড করতে পারি? তো আপনারা অনেকে এইগুলোকে চেষ্টা করেন যে একটা একটা করে আনফ্রেন্ড করেন, আর একটা একটা করে আনফ্রেন্ড করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। অনেক সময় দেখা যায় আমার 4 থেকে 5 হাজার ফ্রেন্ড রয়েছে, তখন এই ফ্রেন্ডগুলোকে আমরা আনফ্রেন্ড করতে অনেক অনেক সময় লেগে যায়, আমাদের অনেক বিরক্তিকর মনে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড রয়েছে সবগুলোকে একবার সাফ করে দিবেন। কোনো প্রকার মানে এখানে আপনাকে একটা একটা করে আনফ্রেন্ড করতে হবে না, জাস্ট একটা ক্লিক দিবেন সব ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করে জানানো দিচ্ছেন অবশ্যই এই চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিয়ে অল প্রেস করে দিবেন, যাতে করে এইরকম ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বাকিটা আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিচ্ছি। ওকে, সো ভিউয়ার, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল এখান থেকে আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। তো প্লে স্টোরটি ওপেন করার সার্চ বার রয়েছে, সোজা সার্চ বারে চলে আসবেন। তো এখানে সার্চ বারে আসার পর এখানে আপনার সার্চ করবেন MONO মোনো, এরপর KAI মোনোকাই, এরপর লিখবেন TOOLKIT মনো মনোকাই টুল গিট। আপনি এটা লিখে সার্চ করবেন, মনোকাই লিখলে আপনি এটা সামনে চলে আসবে, মনোকাই টুল গিট লিখে সার্চ করবেন। এরপর আপনাকে এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তো আমার ইনস্টল করা আছে, সোজা অ্যাপটিকে আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখন আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এরপর আপনাকে সোজা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে যে আপডেট নিউ ভার্সন, এরপর অ্যাডাস লাইটটি দেখে নেবেন। তো অ্যাডটি আমি ক্লোজ করে দিয়েছি। ক্লোজ করার পর আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এরপর ওয়েলকাম জানাবে, এরপর নিচে রয়েছে গেট স্টার্ট, গেট স্টার্টে চাপ দিয়ে এখান থেকে আপনি অবশ্যই ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে দিয়ে এখানে সেভ রয়েছে সোজা সেভ বাটনের উপর চাপ দিয়ে দিবেন। এরপর এখানে রয়েছে কন্টিনিউ, সোজা কন্টিনিউয়ে প্রেস করে দিয়ে এখানে রয়েছে ফিনিশ, সোজা আবার ফিনিশে চাপ দিয়ে দিবেন। তো ফিনিশে চাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে সোজা কাজ হবে, নিচে যে রয়েছে লগ ইন উইথ ফেসবুক আপনি এটাতে প্রেস করে দিয়ে এখান থেকে কন্টিনিউ রয়েছে কন্টিনিউ দিবেন, দেওয়ার পর আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। তো এরপর আপনাকে সোজা ফেসবুকে নিয়ে আসা হবে। তো এখন আপনারা ভাবতে পারেন যে ভাই, আমরা আমাদের ফেসবুকের অ্যাক্সেস কেন আমরা এই অ্যাপে দিব? তো এখানে ভয়ের কোনো কারণ নেই, এখানে অ্যাক্সেস দিচ্ছি আমরা, পরে আমরা তাদেরকে অ্যাক্সেস থেকে রিমুভ করে দিব। আমরা জাস্ট আনফ্রেম করে দিয়ে তাদের অ্যাক্সেস থেকে আমরা রিমুভ করে দিব। সো কেউ ভয় না পেয়ে সবাই ভিডিওটি ফুল থেকে দেখতে থাকুন, কেউ স্কিপ না করবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনি এখানে ধরা খেয়ে যাবেন। তো এখন আপনাকে যে কাজটি করতে, আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনাকে আইডিটা লগ ইন করতে হবে, যে আইডি দিয়ে আপনি যে আইডির ফ্রেন্ড লিস্টে আপনি মানে রিমুভ করতে যাচ্ছেন, সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে যাচ্ছেন। তো এখন আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। ওকে, তো সো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো ফেসবুকের ফোন নাম্বার, ইমেইল বা যেগুলো দিয়ে খোলা আছে সেগুলো দিয়ে দিবেন, দেওয়ার পর নিচে হচ্ছে লগ ইন। তো এখানে লগ ইনে প্রেস করে দেবেন। তো আমি এখান থেকে লগ ইনে দিয়ে দিলাম। তো লগ ইনে দেওয়ার পর এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি চলে এসেছে এবং আমাদের কিন্তু সোজা ফেসবুক .com এ নিয়ে আসা হয়েছে। এরপর এরকম আসলে এখানে ক্রস আইকন রয়েছে, ক্রস করে দেবেন, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাজ হবে, আমরা যেহেতু ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা অর্থাৎ আনফ্রেন্ড করবো, তো এখন আমি প্রোফাইলে চলে গেলাম। তো প্রোফাইলে এখান থেকে আমি দেখাচ্ছি না, আমি ফেসবুক থেকে দেখাচ্ছি, তাতে মানে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে ফেসবুকে আসার পর আমি আমার প্রোফাইল চলে আসলাম। তো প্রোফাইলে আসার পর এখন আমি নিচে আসি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 7টা এই আইডিতে মাত্র 7টা ফ্রেন্ড রয়েছে, তো এখন আমি এই 7টাকে আনফ্রেম করে দিব। এখানে আপনার হাজার হাজার 4 হাজার, আর যেহেতু এখানে 5 হাজারের ফেসবুকে 5 হাজারের বেশি ফ্রেন্ড লিস্ট অ্যাড করা যায় না, তো অবশ্যই আপনাদের এখানে যদি 5 হাজার ফ্রেন্ড থাকে তারপর কিন্তু 5 হাজারটাকে আপনি আনফ্রেন্ড করে দিতে পারবেন। তো এখানে আমার 7টা রয়েছে, তো আমি 7টায় আনফ্রেন্ড করে দেখাবো আপনাদেরকে। এখানে দেখুন আপনার ফ্রেন্ড 7 ফ্রেন্ড রয়েছে। তো এখন আমি কিরো মনোটোল গিডে চলে গেলাম। তো এইখানে আমরা দেখুন দেখবো যে এই যে 7টা ফ্রেন্ড রয়েছে। তো এখন আমি ফেসবুকের হোমে চলে আসলাম এখান থেকে ব্যাগে। তো এখান থেকে আমি ফেসবুকে চলে যাচ্ছি, যেহেতু এখান থেকে এখন facebook.com। তো facebook.com এ যাওয়ার পর এখানে ডান করে দিলাম, তো আমাদের ফেসবুকে যেখানে হোম সেখানে চলে গেলাম। ওকে, তো চলে আসলাম। এখন আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল এখানে এই যে এখানে আপনারা লক্ষ্য করুন যে এখানে একটি অপশন রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি মানে লেয়ার আইকনের মতো রয়েছে। তো আমরা কিরবো যে এখানে লেয়ার আইকনটি রয়েছে, আমরা কিরবো সোজা এই আইকনে প্রেস করে দেবো। তো আমার এখানে ভিডিও আসতেছে, এগুলো সমস্যা হবে, যার জন্য একটু স্কিপ করে নিই।
তো এখন আমরা কি করবো, এই যে এখানে রয়েছে এই অপশন আমরা এখন প্রেস করে দেবো, এই যে অর্থাৎ ফিডের পরে রয়েছে ইনবক্স, তারপরে রয়েছে লেয়ার আইকনের মতো একটা আইকন, তো আমরা এই আইকনে প্রেস করে দিব। সো এই আইকনে প্রেস করে তারপর আপনার আইডি এখানে শো করবে। তো এখন আমরা যেহেতু ফ্রেন্ড লিস্টটা ক্লিয়ার করবো, আমাদের কিন্তু ফ্রেন্ড লিস্টে কিন্তু 7টা ফ্রেন্ড রয়েছে। তো এখন আমরা যদি আবার এখান থেকে রিলোড দিয়ে দেখাই, আমরা যখন নিচে আসে দেখুন আপনার এখানে লক্ষ্য করুন 7টা ফ্রেন্ড রয়েছে। তো এখন আমরা 7টাকে আনফ্রেন্ড করে দেবো, মনোকাই টলকে গেলাম। তো এইখানে আসার পর এখন টুলে আসার পর এখানে রয়েছে ক্লিন ইউর ফ্রেন্ড লিস্ট, তো আমরা কী করবো এইখানে প্রেস করে দিব। তো এইখানে প্রেস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসা হবে, নিচে রয়েছে স্টার্ট স্ক্যান, আপনি কী করবেন স্টার্ট স্ক্যানের উপর চাপ দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নোট কমপ্লিট। তো আমরা কী করবো এই যে এখানে রয়েছে রিমুভ অল ফ্রেন্ড, এখানে আপনার চাপ দিয়ে দেবেন, যে আপনি যেটা যে কাজটা করতে যাচ্ছেন সেটা প্রেস করে দিবেন। তো এরপর অ্যাড আসলে এটি ক্লোজ করে দিবেন। তো আপনি এখানে যে কাজটা করতেছেন সেটা সিলেক্ট করে দেবেন। তো আমরা যদি আমাদের ফ্রেন্ড লিস্টটা রিমুভ করবো, এর জন্য রিমুভ অল ফ্রেন্ড, দেন নিচে রয়েছে স্টার্ট স্ক্যান, এখানে আপনি প্রেস করে দেবেন। তো এরপর আপনার এখানে দেখুন যে আপনার যে আইডিগুলো আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছে সেগুলো কিন্তু শো করবে, এবং নিচে ইউজার আইডিটা শো করবে এবং নাম শো করবে। তো আমরা এইগুলোকে দিয়ে দিব। তো এখানে আপনার সিলেক্ট অল যদি না থেকে থাকে তাহলে আপনি সিলেক্ট অল করে দেবেন, আপনার যতগুলো ফ্রেন্ড রয়েছে সবগুলো ফ্রেন্ড এখানে হয়ে যাবে। তো এখন আমরা কী করবো, এখানে ফার্স্ট অফ অল এখানে আনফলো করে দিব। এরপরে এরকম আসলে এখান থেকে অকে রয়েছে, অকে করে দিবেন। তো অকে করার পর আরও অ্যাট লাস্ট এটি ক্লোজ করে দিবেন। দেখুন এখানে আমাদের কিন্তু আনফলো হচ্ছে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনফলো হচ্ছে। প্রথমে আনফলো করে দিবেন, অথবা ডিরেক্টলি আপনি এখান থেকে ডিলেট ফ্রেন্ডসের উপর চাপ দিতে পারেন। তো এখানে আপনাকে কিন্তু এখন কিছুক্ষণ অপেক্ষা করে, দেখতে পাচ্ছেন ফার্স্টটা আনফ্রেন্ড অলরেডি হয়ে গিয়েছে, সরি আনফলো হয়ে গিয়েছে, অ্যাড আসলে ক্লোজ করে দিবেন। তো এইখানে আপনার লক্ষ্য করুন যে নোটিফিকেশন আনফলো এড 7 ফ্রেন্ড, আমাদের আনফলো হয়ে গেছে প্রত্যেকটাই। তো এখন কী করবেন সোজা অকেতে প্রেস করে দেবেন। তো এখন আমাদের কাজ হবে আনফ্রেন্ড করার জন্য, সিলেক্ট অল প্রেস করে দিয়ে এত অ্যাড আসে ভাই। তো এখন আপনাকে নিজে এখানে রয়েছে ডিলেট ফ্রেন্ডস, আপনি কী করবেন সোজা ডিলেট ফ্রেন্ডসের উপর চাপ দিয়ে অকে রয়েছে, অকে প্রেস করে দিবেন। দেখতে পাচ্ছেন রিমুভ এট ওয়ান ফ্রেন্ডস, আমাদের দুইটা অলরেডি চলে গিয়েছে, অ্যাডের জ্বালা অনেক এখানে, দেখতে পাচ্ছেন আমাদের 4টা রিমুভ হয়ে গিয়েছে, অনেক অ্যাড আসতেছে, এর জন্য আমি অ্যাডগুলোকে এখানে ক্লোজ করে নিচ্ছি। তো 6টা 7টা অলরেডি রিমুভ হয়ে গেছে, আমাদের 7টা যেহেতু ফ্রেন্ড ছিল, দেখতে পাচ্ছেন নোটিফিকেশন 7টা রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনি কী করবেন সোজা অকেতে প্রেস করে দিবেন। তো এইখান থেকে আমি সোজা নোটিফিকেশনটা অকে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন ডাটা এমটি। তো এখন আমরা চলে যাবো আমাদের সোজা আমাদের প্রোফাইলে, তো দেখতে পাচ্ছেন 7টা ফ্রেন্ড কিন্তু রয়েছে। এখন আমরা কী করবো সোজা উপর ধরে একটা টান দিয়ে দিব। দেখুন প্রিয় দর্শক, আমাদের কিন্তু আর কোন তো এখানে কোনো ফ্রেন্ডস নেই, আমাদের কিন্তু এখন জিরো ফ্রেন্ডস। আপনার এখানে ভালো করে লক্ষ্য করুন, কোনো প্রকার কিন্তু এখানে আর ফ্রেন্ডস নেই, তো প্রত্যেকটা কিন্তু এই আনফ্রেন্ড হয়ে গিয়েছে, এখন আমাদের কোনো আইডির কোনো সমস্যা হলো না। তো এখন কথা হচ্ছে আমরা এখন কীভাবে এটিকে হাইড করবো, বা আমাদের অ্যাক্সেসটি তাদের প্রোফাইলে বা তাদের অ্যাপে আছে, তো এখন কীভাবে আমাদের অ্যাক্সেসটি রিমুভ করবো। এর জন্য এখানে রয়েছে 3 ডট লাইন, সোজা 3 ডট লাইনে চলে আসবেন। 3 ডট লাইনে আসার পর নিচে আসার পর এখানে রয়েছে সেটিংস, তো সেটিংসে আসবেন, আসার পর এখানে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে প্রেস করে দিবেন। তো এখানে প্রেস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে, এরপর সি মোর চাপ দিয়ে দিবেন। এরপর এখানে রয়েছে লগ আউট অল অফ সেশন, তো আপনি এখানে চাপ দিয়ে দিবেন, তারপর লগ আউট এখানে চাপ দিয়ে দিবেন। তো লগ আউটে চাপ দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সব ফ্রেন্ড কিন্তু এখানে তাদের অ্যাক্সেসগুলো রিমুভ হয়ে গিয়েছে, এখন শুধু আপনি এখানে আপনি কিন্তু অ্যাক্সেস রয়েছেন, আর কিন্তু আপনার কেউ এখানে আপনার প্রোফাইলে কেউ কিন্তু অ্যাক্সেস নেই। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার কাজটি করার পর আপনি তাদের এই প্রোফাইলটিকে রিমুভ করে দেবেন। এখন যদি আমি মনোকাই টোলগিটে যাই, দেখতে পাচ্ছেন অ্যাপে কিন্তু আর আমাদের আইডিটি শো হবে না, তো আবারও কিন্তু এখানে লগ ইন যাবে, যেহেতু আমরা তাদের অ্যাক্সেসটিকে রিমুভ করে দিয়েছি। তো এখানে আপনারা দেখুন যে এই যে আবারও কিন্তু লগ ইন যাচ্ছে, তো আমরা এখন আর লগ ইন করবো না, এখন আপনারা চাইলে অ্যাপটিকে এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন, আপনার কাজ শেষ হলে এখান থেকে আপনি অ্যাপটিকে আনইনস্টল করে দিবেন। তো এই ছিল মূলত ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি কেউ ভিডিওটি স্কিপ করে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজটি করবেন, আর যদি ভিডিও সম্পূর্ণ দেখে না কাজ করেন আপনি পরে কিন্তু কমেন্টে এসে উল্টাপাল্টা কথা বলতে পারবেন না, কারণ আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি কীভাবে আনফ্রেন্ড করবেন এবং কীভাবে তাদের অ্যাক্সেসকে রিমুভ করবেন। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি করে লাইক প্রেস করে দেবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।